আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছে তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজশাহীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল সহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। নওগাঁর মহাদেবপুরে প্রস্তাবিত রাইস সাইলো নির্মাণের মাটি ভরাট কাজ পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নাটোরের গুরুদাসপুরে শিকারির হাত থেকে উদ্ধার হওয়া 91টি পাখি মুক্ত আকাশে অবমুক্ত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল সহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। সোমবার রাত 7:30 দিকে উপজেলার মিয়াপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত আসামি বাঘা উপজেলার নতুন হাসাবপুর গ্রামের রেজাউল করিমের ছেলে আবুজ্জোহা বাবু। র‍্যাব জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল সন্ধ্যা 6:30 দিকে চারঘাট থানাধীন মিয়াপুর গ্রামস্থ জয়নক রাহেলা বিয়ার মুদি দোকানের সামনে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় চার্জার ভ্যান থেকে নেমে দুই ব্যক্তি তাদের সঙ্গে থাকা একটি কার্টুন নিয়ে পালানোর চেষ্টাকালে আবুজ্জোহা বাবুকে ঘটনাস্থলে আটক করে এবং অপর একজন কৌশলে অন্ধকারে পালিয়ে যায়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ম্যাগজিন ও গুলি জব্দ করা হয়। আটককৃতের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে চারঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। নওগাঁর মহাদেবপুরে প্রস্তাবিত রাইস সাইলো নির্মাণের মাটি ভরাট কাজ পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার সকাল 10:00 এ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। 15 একর জমিতে প্রায় 48,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি আধুনিক সাইলো তৈরিতে আর্থিক সহায়তা করছেন বাংলাদেশ ও বিশ্বব্যাংক। এ সময় খাদ্যমন্ত্রী বলেন, সার সংকট হওয়ার কোনো সুযোগ নেই, সার নিয়ে প্যানিক সৃষ্টি করা হচ্ছে। এ কারণে যাদের এক বস্তা সার প্রয়োজন তারা 2 বস্তা সার সংগ্রহের চেষ্টা করছেন। নওগাঁয় সারের সংকট যাতে না হয় সেজন্য অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে, কোথাও সারের কোনো সংকট নেই। তিনি বলেন, ইতিমধ্যে এখানে মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। সাইলোর নির্মাণ সম্পন্ন হলে নিরাপদ মজুদের পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়ন হবে, সে সাথে অনেকের কর্মসংস্থান সৃষ্টি হবে। সাইলোতে 2 বছর পর্যন্ত চাউল মজুদ রাখলেও বিবর্ণ ও গুণগত মান নষ্ট হবে না বলেও জানান তিনি। এ সময় রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারি, খাদ্যমন্ত্রীর একান্ত সচিব শহীদুজ্জামান, জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিএসডি করতে গেলে আমাদের প্রায় 30 একর জমি লাগে এবং ধারণ ক্ষমতা হয় 25,000 মেট্রিক টন। কিন্তু আমরা ওই মডার্ন সাইলো যদি আমরা করি তাহলে আমাদের 15 একর জমির মধ্যে আমরা 48,000 মেট্রিক টন চাউল রাখার আমরা রাখতে পারবো, যার জন্য এই সিদ্ধান্ত। এটা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে, ওয়ার্ল্ড ব্যাংক এবং বাংলাদেশের নিজস্ব অর্থায়নে এটা হবে। এটা খুব শিগগিরই কাজ আমরা শুরু করতে পারবো। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ইউএস সিসিডি এর অর্থায়নে ও সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের কারিগরি সহায়তায় নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় রাজশাহী মহানগরীর নির্বাচিত 3টি ওয়ার্ডের 5 বছরের কম বয়সী শিশুদের পুষ্টি মূল্যায়ন বিষয়ক কার্যক্রমের ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগর ভবনের শরীর দত্ত গুপ্ত সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবাদ সম্মেলনে এই ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার AFM আঞ্জুমারা বেগম। সভায় শিশুদের পুষ্টি মূল্যায়ন বিষয়ক কার্যক্রমের ফলাফল উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেন রাজশাহী সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য রোগ তত্ত্ববিদ ডাক্তার তামান্না বাসার। ডাক্তার তামান্না বাসার প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরে বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের 7, 15 ও 27 নং ওয়ার্ডে অপুষ্টি যাচাইকরণ ও পুষ্টি প্যাক বিতরণ কর্মসূচি বিষয়ক 52 দিনব্যাপী অপুষ্টি যাচাইকরণ এবং পুষ্টি প্যাক বিতরণ ক্যাম্পেইন পরিচালিত হয়। ক্যাম্পেইন হতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, 7, 15 ও 27 নং ওয়ার্ডের স্লাম এরিয়ার মোট 3,184 জন অংশগ্রহণকারীর মধ্যে মোট জনসংখ্যার 9% শিশু অপুষ্টিতে ভুগছে। সভায় রাজশাহী সিটি হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার তারেকুল ইসলাম বনি, মেডিকেল অফিসার ডাক্তার আমিনা ফেরদৌস, ভেটেরিনারি সার্জন ডাক্তার ফরহাদ উদ্দিন, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নাটোরের গুরুদাসপুরে শিকারের হাত থেকে উদ্ধার হওয়া 91টি পাখি মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে পরিবেশ কর্মীদের সাথে নিয়ে পাখিগুলো অবমুক্ত করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন। এদিন ভোরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপজেলার প্রত্যন্ত অঞ্চল ধারা বারিশা ইউনিয়নের চরকাদহ গ্রাম ও মসিন্দা ইউনিয়নের হাঁসমারি গ্রামের মাঠে অভিযান পরিচালনা করে উপজেলা জীববৈচিত্র্য রক্ষা কমিটি। কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে পরিবেশ কর্মীরা এই অভিযান চালায়। এ সময় চরকাদহ গ্রামের মাঠে জালে আটকে যাওয়া 10টি শালিক পাখি, হাঁসমারি মাঠ থেকে শিকারির তৈরি ফাঁদ থেকে
70টি ঘুঘু ও শিকারির বাড়ি থেকে খাঁচাবন্দি শিকারি বক পাখি একটি, কোরা পাখি একটি, ডাহুক পাখি দুটি ও ঘুঘু পাখি 60টি উদ্ধার করা হয়। মাঠ থেকে উদ্ধার হওয়া পাখিগুলো মাঠেই অবমুক্ত করা হয়। পরে 11টি খাঁচাবন্দি শিকারি পাখিগুলো গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন মুক্ত আকাশে অবমুক্ত করেন। অভিযানে শিকারের জন্য ব্যবহার করা 300 মিটার কারেন্ট জালের ফাঁদ, লোহার 50 মিটার ফাঁদ ও 12টি খাঁচা ধ্বংস করা হয়েছে। তবে শিকারীরা পালিয়ে যাওয়ার কারণে তাদের আটক করা সম্ভব হয়নি। নাজমুল হাসান বলেন, জীববৈচিত্র্য রক্ষায় ও পাখি শিকার বন্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ভিজিএফের চাল ভর্তি 2টি ট্রাক সহ 3 জনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ট্রাক ড্রাইভার পালিয়ে যায়। সোমবার দিন গত রাত 1:30টার দিকে উপজেলার 2 নং চরবাটা ইউনিয়নের তোতার বাজার ও 7 নং পূর্ব চরবাটা ইউনিয়নের মঞ্জু চেয়ারম্যান বাজার থেকে ভিজিএফের চাল ভর্তি 2টি ট্রাক সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হল উপজেলার চর আমানুল্লাহ এলাকার আব্দুল খায়ের ছেলে ট্রাক ড্রাইভার শামীম, চর জুবলি গ্রামের আব্দুল সোবহানের ছেলে জব্দকৃত চালের মালিক মনির ও চর মজিদ গ্রামের আবুল হালিমের ছেলে ট্রাক ড্রাইভার ওসমান। মঙ্গলবার সকাল 9:45টার দিকে 2 ট্রাক চাল আটকের সত্যতা নিশ্চিত করেন চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবপ্রিয় দাস। নাটোরের বরাই গ্রামে সকালে হাঁটতে বেরে হয়ে অজ্ঞাত পরিচয় গাড়ির চাপায় আরিমন খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল 6টার দিকে উপজেলার নাটোর ঢাকা মহাসড়কের আহমেদপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরিমন খাতুন আহমেদপুর গ্রামের জিন্নাতের স্ত্রী এবং মৃত মানিকউদ্দিনের মেয়ে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে আরিমন খাতুন প্রাতঃভ্রমণে বের হয়। আহমেদপুর বাজার সংলগ্ন রাহেলা হাসপাতালের পাশের নিজ বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের উপর আসা মাত্রই অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। পরে স্থানীয় ব্যক্তিদের মধ্যস্থতায় তার মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নাটোরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব প্রাইমারি স্কুল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল 10:30টার দিকে শহরের শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল সাকিব বাকি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী সহ ক্রীড়ামোদীরা। উদ্বোধনী খেলায় অংশ নেয় বাগাতিপাড়া ও গুরুদাসপুর বালক দল। প্রতিযোগিতায় বাগাতিপাড়া দল 1-0 গোলে গুরুদাসপুর দলকে পরাজিত করে বিজয়ী হয়। অপরদিকে বঙ্গমাতা প্রাইমারি স্কুল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রতিযোগিতায় উদ্বোধনী খেলায় অংশ নেয় বাগাতিপাড়া ও গুরুদাসপুর বালিকা দল। প্রতিযোগিতায় বাগাতিপাড়া দল 1-0 গোলে গুরুদাসপুর দলকে পরাজিত করে বিজয়ী হয়। প্রতিযোগিতায় নাটোর সদর, বরাইগ্রাম, গুরুদাসপুর, সিংড়া, বাগাতিপাড়া ও লালপুর উপজেলার 6টি বালক দল ও 6টি বালিকা দল অংশ নিচ্ছে। আগামী 22 সেপ্টেম্বর প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।